নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জগন্নাথ দেবের আবির্ভাব সম্পর্কে কিছু তথ্যাবলী প্রদান করব তখন দাপর যুগ কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে দ্বারকায় শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙাচরণকে পাখি ভেবে ভুল করে বান মারে জরা নামে এক সবর শ্রীকৃষ্ণর মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটিয়ে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও নাবিদেশ পুড়ছে না তখনই হয় দৈববাণী ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রেই ওর অনন্ত শয়ন তাই করলেন ঢেউয়ের মাথায় ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাপি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটতে চল ছুটে চললেন সেই সবর যার বাণে মৃত্যু হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানেই শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখালেন তিনি তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলেন কাল ভোরে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে এরপর এলো কলিযুগ কলিঙ্গরাজ তখন ইন্দ্রদ্রম দেব বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ম শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন এখন আমরা তাকে জগন্নাথ রূপে চিনি কিন্তু সেই মন্দিরের কোনো বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন বিষ্ণুরই এক রূপ নীল মাধবের কথা অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা বাকিরা খালিয়াতে ফিরে এলো ফিরলেন না বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এলেন রাজ বিশ্ব বসুর কন্যা ললিতা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হলো দুজনের বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালেই রাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যান রোজ সকালে কোথায় যান বিশ্ববাসু স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল নীলমাধবের পুজো করতে যান রাজ বিশ্ববসু হলেন উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীলমাধবের সন্ধান যখন পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না বলে ঠিক করলেন তিনি নীলমাধবকে দর্শন করার বায়না ধরলেন তিনি বিশ্ববসু প্রথমে রাজি না হলে অবশেষে মত মদ দিলেন তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না তিনি তাতেই রাজি বিদ্যাপতি পাতা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলবাদবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পূজায় বসলেন ওইমি অমনি দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপচারের রাজা ইন্দ্রদর্মে পুজো নিতে চাই ভীষণ রেগে গেলেন সবরাজ ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনুতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে সেই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রধূম্য মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুয়ায় পৌঁছে গেলেন নীলমাধবকে সারম্বরে রাজপ্রসাদে আনতে কিন্তু এ কি নীলমাধব কোথায় আটক হলেন সবরাজ তখন দৈবানী হলো যে সমুদ্রে জলে ভেসে আসবে কাঠ সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোকলস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ শেষে কাঠের একদিক ধরলে সবরাজ আরেক দিন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ ও সবর কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালে মূর্তি করতে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছাইনি হাতুরি সবই ভেঙে যায় তাহলে উপায় মূর্তি করবে কে মহারাজে আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি করবেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রদুর্মের রানী গুন্ডিচা রোজই রুদ্রদুয়ারে দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটাস ঠকঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্রদ্বার কক্ষ নিস্তব্ধ কি হল কৌতূহল চেপে না রাখতে পেরে রানী মহারাজকে জানাতেই হিন্দু খুলে ফেললেন কক্ষের রজ্জা কক্ষের দরজা ভিতরে দেখলেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই করা হয়নি গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই এইরূপেই পূজিত হতে চান সেই থেকে শ্রী জগন্নাথদেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসে যুগ যুগ ধরে জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে জগন্নাথের বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রধূর্মের পত্নী গুণ্ডিচার বাড়িতে যান সেখান থেকে সাত দিন পর আবার নিজের মন্দিরে ফিরে আসেন এই যাওয়াটাকে জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে রথের দিন তিনটি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ি প্রথমে যায় বলরামের রথ তারপর সুভদ্রা এবং সর্বশেষে জগন্নাথের রথ রথে চড়ে এই গমন ও প্রত্যগমনকে রথ ও উল্টো রথ বলে বাংলায় রথযাত্রা সাংস্কৃতিক সম্ভবত সূচনা হয় শ্রী চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর শ্রীচৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা প্রচলন করে যাত্রা শব্দের অর্থ হলো গমন তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ ও বা ধর্মীয় অনুসারে সূচনা পবিত্র দিন হিসাবে গণ্য করা হয় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সূচনাও সূচনাও হয় এই রথ কিংবা উল্টো রথের দিন তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ